روسيا ستر مدد شجي در هزار بسر آگه يهودی در ایک دول اللہ حبیب محمد سسمیر خدمت گلن جی تارا پرسٹو کرلن یا محمد صلی اللہ علیہ وسلم صف لنا ربك اپنے جا اپنے روبر کتھا کن اللہ را کتھا کن اوی اللہ را پوری چوئے دین کار پوری چوئے جانتی چیز এতটুক প্রশ্ন করে ক্ষান্ত হইলি তো চলতো তার একটা চরম বিয়াদবি করলো আল্লাহর সামনে বলল আপনার আল্লাহ কিসের তৈরি আহুয়া মিন যাহাবিন আও ফিদ্দাতিন আও খাশাব আপনার আল্লাহ কি স্বর্ণের না রূপার না কাঠের আহারে এত বড় বিয়াদবি করলো আওয়াজ করে বলেন মাআযাল্লাহ মাআযাল্লাহ বিয়াদবি করলো কারা জোরে বলতে হবে ইহুদিরা আল্লাহর সামনে আমি আমার বক্তব্যে বলে থাকি ইহুদিরা হচ্ছে জেনেটিক বেয়াদব ঠিক ঐতিহাসিক বেয়াদব ঠিক তাদের রক্তের প্রত্যেকটা ফোঁটার সাথে বেয়াদবি লেগে আছে ঠিক তারা আল্লাহর সামনে বেয়াদবি করেছে ঠিক দের হাজার বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি করেছে ঠিক তাদের নবী মুসার সামনে বেয়াদবি করেছে ঠিক আজও ইহুদির উত্তরসূরিদের রক্তে সেই হিংস্রতা আর হিংসা মিশে আছে ঠিক আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদি সাম্বাসীর আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আরশ চুম্বী মর্যাদাকর শানে বেয়াদবি করেছে ঠিক করে নাই ঠিক জোরে বলেন করে নাই ঠিক সারা দুনিয়ার মুসলমানের কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি হয়েছে ঠিক উত্তাল সমুদ্রের বিধ্বস্ত ঢেউয়ের মতো মুসলমান পৃথিবীর প্রত্যেকটা দেশের রাজপথে নেমে এসেছে বাংলাদেশের মুসলমানও তীব্র প্রতিবাদ করেছে আল্লাহ বরদাস্ত করেন নাই স্যান্ডি নামের তুফান দিয়ে এমন এক থাপ্পড় দিবেন যুক্তরাষ্ট্রকে প্রস্তর যুগে পাঠিয়ে দিবেন দেখেছেন আপনারা সে দেশে পৃথিবীর সবচেয়ে ঝমকালো শহর নিউ ইয়র্ক শহরে সাত দিন কোনো বিদ্যুৎ ছিল না সে দেশে স্বাধীনতার প্রতীক দ্য স্ট্যাচু অফ লিবার্টি সেখানে পাঁচ দিন কোনো লাইট জ্বলে নাই যুক্তরাষ্ট্রে সাত কোটি মানুষ বিদ্যুৎ পানি ছাড়া যাপন যাপন জীবন যাপন করলো নর্দমার পানিগুলো ছেকে ট্যাবলেট দিয়া খাইছে ওরা বলেছে ওদের দুই হাজার কোটি টাকা লোকসান হয়েছে আমি বলি কত হাজার বিলিয়ন ডলার সে তো আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আমার দুঃখ কোথায় তা কি জানেন আমেরিকা হচ্ছে দুনিয়ার কাফের মুশরিকদের অভয়ারণ্য কুফর আর শেরকের লালন ভূমি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসের প্রসূতি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক কিনা বলেন সে দেশে ইহুদি বেয়াদবি করেছে কিন্তু আমার দুঃখ এবং আমি মর্মাহত কোটি কোটি মুসলমানের এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশেও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি করা হচ্ছে আমরা দেখেছি গত সাত মাস আগে খুলনাতে নাটক হলো সাংস্কৃতিক কর্মীরা নাটকের আয়োজন করলো সেখানে পুলিশ সুপার উপস্থিত ছিল অসি উপস্থিত ছিল টিএনও ছিল নাটকের নাম হুজুর কেবলা সেই নাটকে এক কুলাঙ্গার হিন্দু যুবক আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি করলো আম্মা জান হযরত আয়েশার সামনে বেয়াদবি করলো আমার প্রশ্ন হচ্ছে সুদীর্ঘ সাত মাস আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি করা হলো মা আয়েশার সামনে বেয়াদবি করা হলো সেই কুলাঙ্গার যুবককে গ্রেফতার করে আদালতে তুলে কেন শাস্তি দেওয়া হয় নাই জানতে বিগত পাঁচ বছর আগ থেকে সারা দেশে আমার একটা স্লোগান আছে বলবো এই স্লোগানটা পাঁচ বছর আগ থেকে আমি শুরু করেছি এই স্লোগানের সাথে আমি দেশের সকল পীর মাশায়েক আলেমদের কণ্ঠ মিলাতে চাই বাংলাদেশে এখন
টক অফ দা কান্ট্রি দেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যুদ্ধাপরাধ সত্যিকার অর্থে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে আমরা তাদের শাস্তি চাই সে যেই দলেই থাক কথা বুঝেন নাই যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে পাক হানাদারদের দালালি করেছে সে যেই দলেই থাক সে যুদ্ধাপরাধী তার শাস্তি চাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত 40 বছরে স্বাধীন বাংলায় আল্লাহর শানে যারা বেয়াদবি করেছে মোহাম্মদ সাসামের শানে বেয়াদবি করেছে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে কাফের মুশরিকদের দালালি করেছে সেই দাউদ হায়দার হুমায়ুন আজাদ হুমায়ুন আহমদ তাসলিম নাসরিন হাসান হকিনু রাশেদ খান মেনন তারা ধর্মাপরাধী যুদ্ধাপরাধী আগে ধর্মাপরাধী শাস্তি দিতেই হবে সব কথা বললে রাজনীতির গন্ধ খোঁজা হয় দাড়ি দেখলেই যুদ্ধাপরাধী আরে খোদায় বাঁচাইছে রবি ঠাকুর রে যদি থাকতো যাত্রা বাড়ি দইরা কোদাল দিয়া জালিগুলো চাটতো ঠিক কিনা আমি বলবো মনমোহন সিং যেন বাংলাদেশে না আসে আইলা রক্ষা নাই আসলে এয়ারপোর্টে দাড়িগুলো শাসা হবে আমার কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না আল্লাহর কোরআন সামনে আছে দেখেছেন এই কোরআন ছুঁয়ে বললাম আল্লাহ হাজার নাজের আমার কিংবা জনপুরি খানদানের কোন একজন ব্যক্তির বাংলাদেশ ভারত পাকিস্তানের কোন রাজনীতির সাথে এক সরিষা পরিমাণ সম্পর্ক নাই কিন্তু এটা তো রাজনীতির কথা নয় এটা আকীদার কথা ইমানের কথা আমি আমার দেশকে ধ্বংস হতে দিব না ইনশাআল্লাহ আপনারা যারা আজকে দুঃখের কথা কোথায় রাখবো আর কত চুপ থাকবো আজকে বাম আর রাম ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে চায় শুনেন নাই আপনারা কত মারাত্মক কথা এই দেশে প্রতিবাদ না করে বিড়ালের মতো বেঁচে থাকতে চাই না কাফের মুশরিক নাস্তিক রাম বামদের বিরুদ্ধে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আরেকটা স্বাধীনতা যুদ্ধ করা হবে ওরা ইসলামী রাজনীতি বিশুদ্ধ করতে চাইছে এমনটা বলে নাই যে জামাত ইসলামীর রাজনীতি বন্ধ করো বলেছি ইসলামের রাজনীতি বন্ধ করো তার মানে কোরআনের রাজনীতি বন্ধ করতে চেয়েছে আমি আমার বিবৃতিতে বলেছি আমার দেশ দিগন্ত সংগ্রাম জনকণ্ঠ সবগুলো পত্রিকা আমার বিবৃতি এসেছে আমি বলেছি মুসলমানের ধৈর্যের ভাত ভাঙবার চেষ্টা করো না এদেশের কোটি কোটি মুসলমান যদি পেশাব করে দেয় নাস্তিক বামপন্থী বাম আর রাম ব্যঙ্গের সানার মতো ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে যে ডুবে মরবে বাম রাম নাস্তিকরা মনে রেখো মুসলমান লোহার বুট তাকে চর্বণ করার মতো বিষাক্ত কোন দাঁত পৃথিবীতে নাই তোমাদের দাদা বাবু হোসনি মুবারক ইসরায়েলের পাঁচটা গোলাম 30 বছর মিশরে নির্যাতন করেছে ইসলামী আন্দোলনকে দমন করার জন্য বেন আলী তিউনিসিয়াতে দমন করেছে নিপীড়ন করেছে
সেই দমন নিপীড়নের রেজাল্ট হচ্ছে ইসলামী আন্দোলনের বিস্ফোরণ ঘটেছে যদি বেশি বাড়াবাড়ি করো এদেশে সব আলেম আর পীর এক হয়ে যাবে এদেশের সমস্ত পীর আলেম এক হয়ে যাবে তারা যদি এক হয়ে যায় খোদার কসম নাস্তিক বামপন্থী মুশরিকরা বাংলাদেশ ছেড়ে দিল্লি পালাবার সময় পাবে না আল্লাহর কলেমা জাতীয় সংসদ উড়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশেও ধর্মাপরাধীদেরকে চিনতে হবে ঠিক চিহ্নিত করে রাখুন এক পৌষে শীত যায় না প্রত্যেকটাকেই ধরা হবে আমরা কোন দলের বিরুদ্ধে কথা হোক আমাদের কোনো মাথা ব্যথা নাই কোরআনের বিরুদ্ধে একটি বক্তব্যকে বরদাস করা হবে না একটি এজেন্ডাকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না নারী নীতিকে আমরা ছেড়ে দেই নাই শিক্ষা নীতিকে আমরা ছেড়ে দেই নাই কোরআনের রাজনীতিকেও কোনো অবস্থায় চ্যালেঞ্জের মোকাবেলায় ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ কারণ দেশের প্রত্যেক মুসলমান মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর কোরআনের রাজনীতি একমাত্র সত্য আমি দেখেছি সারা দেশ ঘুরি কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত যে যেই দলই করুক মনের স্বপ্নে একটাই আহারে কোরআন দিয়া যদি দেশটা চলতো ঠিক কিনা মনের আশা এটাই মনের কামনা বাসনা এটাই কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে কিংবা ধান্দাবাজির কারণে এক একজন এক একটা দল করতেছে ঠিক কিনা ইহুদিরা ঐতিহাসিক বেয়াদব জেনেটিক বেয়াদব ওরা ওদের নবী মুসাকেও তো ছাড়ে নাই ছাড়ছে কথা কর না মুসা নবীকে জেনাকার বলছে নাউজুবিল্লাহ মুসা নবীর নামে প্রচার করেছে তার এক শিরা রোগ আছে এরকম বিভিন্ন বেয়াদবি তারা করেছে ইহুদিরা আল্লাহর হাবিবের কাছে গেলেন যে বললেন মোহাম্মদ সাল্লাম সিফলানা রব্বাক আপনার রবের পরিচয় দেন এতটুকু বলেই তো ক্ষান্ত হয় নাই আহুয়া মিন জাহাবিন আও ফিদ্দাতিন আও খাসাব আপনার আল্লাহ কি স্বর্ণের তৈরি না রূপার না কাঠে কত মারাত্মক বেয়াদবি ফাঙ্গালাল্লাহু সূরাতাল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ তৎক্ষণাৎ আল্লাহ সূরা ইখলাস নাজিল করলেন ডাক দিয়ে বলেন মোহাম্মদ সাল্লাম আপনি বলুন তিনি আল্লাহ এক আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি নিজ থেকে সত্তা থেকে কাউকে সৃষ্টি করেন নাই বললাম ইউলাদ সোনা রূপা কাঠ বা অন্য কিছু থেকে তিনি হন নাই তিনি 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 ছিলেন তিনি আছেন তিনি থাকবেন সুবহানাল্লাহ ওনার কোনো শরীক নাই ওনার উলুহিয়াতে রুবুবিয়াতে সার্বভৌমত্বে কোনো কর্পোরেট নাই আল্লাহু আকবার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ ও জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই সুবহানাল্লাহ বলেন বন্ধুরা আমার এ হচ্ছে সূরা ইখলাস নাজিলের দুইটা রেওয়ায়েত